This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুরে ছাত্র মৃত্যুর মধ্যেই এবার ভিন রাজ্যে কলকাতার আরও এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এলো। অন্ধ্রপ্রদেশের ভাইজাগে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গিয়েছিলেন টালিগঞ্জের বছর ১৬র রীতি সাহা। সেখানেই গত ১৬ই জুলাই মৃত্যু হয় রীতির। হস্টেলের ছাদ থেকে পড়ে গিয়েই নাকি এই মৃত্যু, কিন্তু তা মানতে নারাজ পরিবারের সদস্যরা। বিষয়টি ধামাচাপা দিতে অন্ধ্রের পুলিশ এবং প্রভাবশালী মহল সক্রিয় বলেও মত মৃতার বাবার। ভিন রাজ্যে পড়তে গিয়েছিল রীতি সাহা এবং সেখানেই কার্যত র্যাগিংয়েই তার মৃত্যু হয়, যেটা অনুমান রয়েছে তার পরিবারের। এবং আমি এই মুহূর্তে রয়েছি রীতির বড় দিদি সুকৃতির সঙ্গে, তার সাথে কথা বলে নেব। বোন পড়তে গেছিল, একটা আলাদাই আশা ছিল মনে, সেই জায়গা থেকে এই পরিস্থিতি। তোমরা যে পুরোটা দেখেছো নিজেদের চোখে, তোমারও তুমিও অনেক কম বয়সের পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি নিশ্চয়ই আশা করো নিজে যাবে, সবটা মিলিয়ে কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, এখন আমাদেরকে শক্ত থেকে লড়াই করতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আমার বোন নিজেই খুব প্রোটেস্টিং ছিল, এবার ওকে যদি আমরা জাস্টিস না দিতে পারি তাহলে আমাদের এর থেকে খারাপ আর কিছু হবে না। বাবাও নিঃসন্দেহে বলেছে এক সপ্তাহ আগে ওই বিয়ারের বোতলের কেসটা, তো ও যেমন ওইখানেও প্রোটেস্ট করেছিল, ভিন রাজ্য থেকেও প্রোটেস্ট করেছিল, এটা ওর মানসিকতার মধ্যে ছিল। এখন আমরা যদি ওকে জাস্টিস না প্রোভাইড করতে পারি তাহলে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। আমরা খালি যত বড় অ্যাডমিনিস্ট্রেশন আছে আমরা খালি তাদের কাছে এইটুকুই আবেদন করি আমাদের যে সত্যিটা জানিয়ে দিক। এই যে এই পরিস্থিতি, মানে তোমার থেকে নিশ্চয় অনেকটাই ছোট ছিল সেক্ষেত্রে, একদমই তো সেক্ষেত্রে ওর তো অনেক স্বপ্ন ছিল, নিশ্চয়ই কিছু হতেও চেয়েছিল ভবিষ্যতে, সেই জায়গা দাঁড়িয়ে এই যে এগুলো হলো না, মানে কী কী ইচ্ছে ছিল জীবনে? ও ক্লাস, আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন মানে আমাদের ছোটো থেকে খুব শেয়ারিং কেয়ারিং মেন্টালিটি, তো এবার আমরা বড় হয়েছি ভাই বোনদের মধ্যে, মানে কাজিনদের সাথে। ওকে আমি জিজ্ঞেস করতাম, তখন আমি নিজেই ছোট, আমি পকেট মানি কালেক্ট করতাম, আমি ওকে জিজ্ঞেস করতাম যে তুই কী গিফট চাস, ও বলছে ডক্টর সেট। তারপর আমি ওকে একটা ইনফ্যাক্ট ডক্টর সেটও গিফট করেছিলাম, ও যখন ক্লাস টুতে পড়ে, ওটাতে ইঞ্জেকশন দিয়ে লোকজনকে ইঞ্জেকশন দেওয়া, তারপর ছোটো ক্লিপ বোর্ডে নিজের নাম লেখা ডক্টর রীতি সাহা, তারপর মানে ওর অনেক ইচ্ছা ছিল যে একজন ডাক্তার হতে চায়, স্পেশালি মানে হার্টের সার্জন, তার সেটা না হলে ওর ইচ্ছা ছিল ব্রেনের বা গাইনোকোলজিস্ট, এরকম ওর ইচ্ছা ছিল। তো খুব অ্যাক্টিভ ছিল, প্রাণ চঞ্চল বাচ্চা একদম, যার জন্য বন্ধুদেরও খুব প্রিয় ছিল। তো এই বাচ্চার সাথে এরকম ঘটনা হঠাৎ করে কয়েক মিনিটের মধ্যে কেন ঘটলো, আকাশ এবং হোস্টেল কেন চাপাতে চেষ্টা করলো, এই ইস্যুটা কত পুরনো আমি বলতে হবে, ও বহুদিন ধরে আছে ওখানে, ওখানে আমাদের ডক্টর পাঠানোর ডিসিশনও কি আপনাদেরই ছিল নাকি ও নিজের ইচ্ছায়? না, ওর যাওয়ার ইচ্ছা, মানে যাওয়ার কথা ছিল কোটাতে, তখন হঠাৎ করে আমার বন্ধু যে ভাইজাগে থাকে, মানে বহু বছর ছিল, সে বললো দেখ আমাদের পরিচিত অনেকে এখান থেকে পাশ করে বেরিয়েছে, অল ইন্ডিয়া থ্রি বোধহয় ওই বছরে র্যাঙ্ক করেছিল ওখান থেকে, আর ডক্টর এম এল শাহ আমাদের যে ডক্টর কলকাতার এম এল শাহর মেয়ে ওখান থেকে পাশ করেছে, তারপর আমাদের পরিচিতির মধ্যে অনেক কজন ওখানে পড়াশোনা করছে ওই ক্যাম্পাসে আকাশে, তার মধ্যে অনেকে আছে হোস্টেলে থাকে, অনেকে আছে ওখানকার লোকাল ভাড়া ভাড়া নিয়ে থাকে। তো তখন আমি ওই রেফারেন্সে ওখানে গিয়ে খোঁজখবর নিই, ইনস্টিটিউট দেখে বা কথাবার্তা দেখে তো দেখুন অ্যাডভার্টাইজমেন্টে তো সব কিছু বোঝা যায় না, আমিও ওদের কথাবার্তা শুনে একটু আশ্বস্ত হয়েছিলাম, মেয়েদের হোস্টেলের থেকে ওদের ভেহিকলসে করে কলেজ যাবে, কলেজ থেকে হোস্টেলে আসবে, ইন বিটুইন কোনো রিস্ক নেই, টেনশনও নেই আমার। তো মেয়ের ওকে দেখালাম, ও বললো হ্যাঁ বাবা পারবো, আর কখনো বাইরে যেতে গেলে আমরা গেলে আমাদের সাথে হোটেলে নিয়ে আসতাম, বা আমার কোনো বন্ধুরা গেলো ওকে একটু বাইরে নিয়ে খাওয়াতে নিয়ে গেলো, আমি হোস্টেলকে জানাতাম যে আমার লোক গেছে আপনারা একটু অ্যালাউ করুন। তুমিও যথেষ্ট ইয়াং, এই পরিস্থিতিটাকে মা বাবার সঙ্গে থাকা একান্ত প্রয়োজন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে নিজেকে সামলাচ্ছ বা পরিবারকে বা কতটা সাপোর্ট দিতে পারছো? এখন সামলাতে হবে, যেমন মেদিনীপুরে এই ছেলেটা, ওর বাবা যেমন কোনো দ্বিতীয় ছেলে মেয়ে নেই, তা এখন আমাকে, আমার তো তাও মা বাবার একটা মাথা কাঁধে রাখার তাও জায়গা আছে, তারা একদমই অসহায়। আমি একটু আগে ওনার সাথেও কথা বললাম, তারপর এখন আমি জানি যে আমাকে তো শক্ত থাকতে হবে, আমার বোনের যা যা ইচ্ছা ছিল সেগুলো একটু হলেও আমাকে পূরণ করতে হবে। ও মেন্টালিটি খুব বড় ফিলান্থ্রোপিস্টের মতো ছিল, যেমন জামশেদজি
তাটা নিজেদের মতো। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি করো? আমি জাস্ট লাস্ট ইয়ার আমার ফ্যাশন ডিজাইনিং গ্রাজুয়েশন করা শেষ হয়েছে, এবার আমি প্রোডাক্ট ডিজাইনিং নিয়ে মাস্টার্স করবো ভাবছিলাম, কিন্তু এখন আমাকেও বাইরে যেতে হতো এর জন্য, এরপরে কিন্তু এখন আমার বন্ধ করে দিতে হলো এইসবের জন্য। কোথাও ভাবছো যে বোন বাইরে গেল এরকম একটা পরিস্থিতি হলো, তোমাকেও এরকম একটা সম্মুখীন হতে পারে? আমি এতটা ভয় পাই না, সত্যি কথা বলতে গেলে আমাদের রক্তেই নেই ভয় পাওয়ার ব্যাপারটা, কিন্তু কথাটা এই যে আমার মা ছাড়বে না, মা খুব একা হয়ে গেছে, আর আমার বোন যেহেতু খুব চঞ্চল ছিল না, তাই ও মানে প্রত্যেকটা লোকের মনে দাগ কেটে গেছে যে মানে ওর চলে যাওয়াটা কেউ নিতে পারেনি, অন্তত প্রত্যেকটা মানুষ যারা ওকে চিনত, পাড়াতে যে চা কাকু সেও পর্যন্ত এরকম কথা বলেছে, মানে এটাই যে এখন মানে আমরা কেউই কথা বলার পরিস্থিতিতে নেই, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা দুবার তিনবার গেছি, আমি তো অনেকবারই গেছি, কিন্তু ওরা মানে সেই অর্থে কোনো সমস্যা ছিল না, না সেই অর্থে কোনো সমস্যা ছিল না, কিন্তু হঠাৎই এই ঘটনা, হঠাৎই এই ঘটনা ঘটলো, এবং এই ঘটনাটা বড় মনোমোদায়ক, এবং ওই একই মাসে চারটে বাংলার বাচ্চা পাটনাতে একটা বাচ্চা। ওখানকার থানা পুলিশের কি পরিস্থিতি? তারা এখন ইনভেস্টিগেশন, থানা পুলিশ কিচ্ছু করে না, থানা পুলিশ কিচ্ছু করেনি, কিচ্ছু করে শুধু এভিডেন্সগুলোকে কী করে মুছে দেওয়া যায় সেটাই হচ্ছে ওর কাজ, ও ইরেজার হাতে নিয়ে বসে আছে, কিন্তু ওকে আমি সেটা করতে দেইনি। ওখানে কোনো প্রভাবশালী, হ্যাঁ প্রভাবশালী আছে, মানে এর মধ্যে তো মারাত্মক হবে, কেন আকাশবাজুজের মতো কর্পোরেট সংস্থা তাদের নামে কালি ছিটা যাবে সেটা তো তারা কখনোই চাইবে না, সেটা আপনিও ভালো করে বুঝতে পারছেন। এবার সেখানে দাঁড়িয়ে ওরা কেন চাইছে, যেমন হোস্টেলের যে ভদ্রমহিলা মালিক সুরিয়া কুমারী, সেও বিশাল ডানপিটে মহিলা ওখানকার, এবং আমার মনে হয় সেখানে কোনো পলিটিক্যাল স্ট্রং হোল্ড হতে পারে। প্লিজ রিকোয়েস্ট, প্লিজ রিকোয়েস্ট, এখনও পর্যন্ত কিন্তু যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে কিন্তু তদন্ত আরও গতি প্রকৃতি বাড়ানো হবে, এবং রাজ্য সরকার নিজেই কিন্তু এই ঘটনাকে নিজেরাই হস্তক্ষেপ করেছে, যেটা সার্বিকভাবে উঠে এলো। ক্যামেরায় পার্থ সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ কলকাতা।